আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। পৌরসভা নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা। রাঙ্গামাটিতে করোনা টিকা নিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী। বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পৌরসভা নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বিশেষ মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৪ই ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আলোচনা করা হয়। বৃহস্পতিবার ১১ই ফেব্রুয়ারি সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ মামুন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদাস্সের হোসেন, রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, সিভিল সার্জন ডাক্তার বিপাস খিসা, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ পদ্ধতি দেখানোর জন্য রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কার্যালয় প্রাঙ্গণে ইভিএম ভোটিং পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে রাঙ্গামাটি শহরের 9টি ওয়ার্ডের বিভিন্ন সেন্টারে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলক ভোট প্রদানের আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস, যাতে করে ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে এবং ইভিএম পদ্ধতিটা জানতে পারে। রাঙ্গামাটিতে করোনা টিকা নিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী। রাঙ্গামাটি জেলায় করোনা টিকা শুরুর পঞ্চম দিনে রাঙ্গামাটিতে এসে করোনা টিকা নিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী। বৃহস্পতিবার ১১ই ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তিনি এই করোনা টিকা গ্রহণ করেন। এ সময় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাক্তার বিপাস খিসা, জেলা প্রশাসক একে মামুনুর রশিদ, পুলিশ সুপার মীর মোদাস্সের হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিঙ্কিউ রাজা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সহ পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। করোনা টিকা গ্রহণের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী বলেন, রাঙ্গামাটিবাসী মানুষদের যতদিন করোনা টিকার চাহিদা থাকবে ততদিন পর্যন্ত এই করোনা টিকা দেওয়া হবে। এতে করে করোনা ভাইরাস থেকে আমরা আস্তে আস্তে সুরক্ষা পাবো এবং এখানকার অর্থনীতি স্বাভাবিকতার করোনা ভাইরাসের পরবর্তী সময়ের অবস্থায় ফিরে যাবে। তাই এখনকার মানুষ যত বেশি করোনা টিকা গ্রহণ করবে তত বেশি অর্থনীতির অবস্থাও সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি থেকে রাঙ্গামাটি জেলায় করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। রাঙ্গামাটিতে চতুর্থ দিনের ভ্যাকসিন নেওয়ার রিপোর্ট পর্যন্ত ৩৫০০ ভ্যাকসিন দেওয়া হয় সাধারণ মানুষের মাঝে। রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশাজনের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ১১ই ফেব্রুয়ারি সকাল ১১টায় এই অভিযান চালায় বিজিবি মারিশাজন। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা। পরে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ টুকরা ৩ ট্রলি ২০২ ঘনফুট গোদা কাঠ আটক করে বিজিবি। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১৮,৮০০ টাকা বলে জানায় বিজিবি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।